এই সমস্ত বিষয়গুলি কন্যাকে অবশ্যই কিছু আলাদা বিশেষত্ব দিয়ে থাকে, কিছু আলাদা গুণাবলী কন্যার মধ্যে আরোপিত করে থাকে। তারা সব সময় ক্ষমতার বাইরে গিয়ে আরো বেশি করে নিজের দায়িত্ব পালন করবার চেষ্টা করেন এবং নিজেদের সব ক্ষমতায় তারা এই দায়িত্ব পালন করতে অবশ্যই সফল হয়ে থাকেন। তারা ভাবতে জানেন, তারা বুঝতে জানেন, তারা চিনতে জানেন এবং প্রত্যেকটি বিষয়ের মধ্যে কোথায় পজিটিভিটি রয়েছে, কোথায় উন্নতি রয়েছে, কোথায় ডেভেলপমেন্ট রয়েছে সেটাকে খুঁজে বার করতে কন্যা কিন্তু সফল হয়ে থাকেন। তাদের মধ্যে রয়েছে একটি অদ্ভুত নমনীয়তা, তারা ভালোবাসতে জানেন। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষ, তিনি যদি আপনার প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন, তাহলে তার মধ্যে যেমন ছেলে মানুষই দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই প্রয়োজনে বুদ্ধিদীপ্ততা সেটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিমণি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কন্যা রাশি এবং তার 10টি বিশেষ বৈশিষ্ট্য, যেগুলি এর আগে কখনো আমরা সেইভাবে ডিসকাস করিনি। এরকম 10টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমরা, যে বৈশিষ্ট্যগুলির কারণে কন্যা কিন্তু খুব সহজেই নিজেকে মনে করতে পারবেন যে আপনি হলেন সেই রাশি যারা অন্যদের থেকে আলাদা, যারা শ্রেষ্ঠত্বের বিচারে সবার উপরে। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত পৃথ্বীতত্ত্বের রাশি এবং সবচেয়ে বড় কথা, এই রাশির সিম্বল বা চিহ্নের মধ্যে রয়েছে একটি মেয়ে যে কিনা নৌকার উপরে দাঁড়িয়ে রয়েছে, যার এক হাতে রয়েছে একটি লণ্ঠন এবং দ্বিতীয় হাতে রয়েছে এক ছড়া ধান। তাই কন্যা কিন্তু ইন্ডিকেট করে প্রোডাক্টিভিটি, কন্যা কিন্তু ইন্ডিকেট করে উৎপাদনশীলতা, কন্যা কিন্তু ইন্ডিকেট করে লাইট অর্থাৎ অন্ধকারে আসার আলো, কন্যা কিন্তু ইন্ডিকেট করে পৃথ্বীতত্ত্ব অর্থাৎ পরিশ্রম করবার ক্ষমতা, কন্যা কিন্তু ইন্ডিকেট করে জলতত্ত্বের মধ্যে নৌক অর্থাৎ পৃথ্বীতত্ত্বের সমন্বয়। এই সমস্ত বিষয়গুলি কন্যাকে অবশ্যই কিছু আলাদা বিশেষত্ব দিয়ে থাকে, কিছু আলাদা গুণাবলী কন্যার মধ্যে আরোপ করে থাকে। সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে এরই সঙ্গে যদি আপনি কন্যা সম্পর্কে আরও তথ্য জানতে চান, সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কন্যা সম্পর্কিত আরও তথ্য, কন্যার অতীত বর্তমান ভবিষ্যৎ। প্রথমত, পৃথ্বীতত্ত্বের রাশি হওয়ার কারণে কন্যা বহু 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 আঘাত সহন করতে সক্ষম। কন্যার বুকের ভেতরে রয়েছে চাপা দুঃখ, কিন্তু বাইরে থেকে তার কিন্তু কোনো রকম প্রকাশ নেই। সবসময় একটা ছেলে মানুষের পূর্ণ হাসি কন্যার মুখের মধ্যে রয়েছে এবং তার কারণে কন্যাকে কিন্তু বাইরে থেকে দেখে কখনোই বোঝা যাবে না যে কন্যার মনের মধ্যে কত দুঃখ, কত কষ্ট রয়েছে। দ্বিতীয়ত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা সাধারণত অঙ্কে বা হিসেবে ভালো হয়ে থাকেন, তারা লাভ ক্ষতি হিসেব করতে পারেন, তাই তাদের হাত দিয়ে ব্যবসা কিন্তু অনেকটাই ভালো হয়, অন্যদের থেকে অনেক ভালো ব্যবসা করতে সক্ষম হয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তৃতীয়ত, কন্যার রেসপন্সিবিলিটি, কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কখনোই নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না, তারা সব সময় ক্ষমতার বাইরে গিয়ে আরো বেশি করে নিজের দায়িত্ব পালন করবার চেষ্টা করেন এবং নিজেদের সব ক্ষমতায় তারা এই দায়িত্ব পালন করতে অবশ্যই সফল হয়ে থাকেন। চতুর্থত, কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিশ্লেষণ ক্ষমতা, অন্যান্য রাশি বা লগ্নের মানুষদের থেকে কন্যা কিন্তু অনেক বেশি অ্যানালাইটিক্যাল। তারা ভাবতে জানেন, তারা বুঝতে জানেন, তারা চিনতে জানেন এবং প্রত্যেকটি বিষয়ের মধ্যে কোথায় পজিটিভিটি রয়েছে, কোথায় উন্নতি রয়েছে, কোথায় ডেভেলপমেন্ট রয়েছে সেটাকে খুঁজে বার করতে কন্যা কিন্তু সফল হয়ে থাকেন। পৃথ্বীতত্ত্বের মানুষ হওয়ার কারণে কন্যার মধ্যে রয়েছে অসীম ধৈর্য, তাই কন্যা বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে যেমন বুদ্ধিমান, ঠিক তেমনভাবে পৃথ্বীতত্ত্বের রাশি হওয়ার কারণে প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম করতে সক্ষম একটি রাশি। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ধৈর্য এবং পরিশ্রম করবার ক্ষমতা রয়েছে, তার সঙ্গে যে বুধের বুদ্ধি সেটা যখন মিশ্রিত হচ্ছে তখন কিন্তু খুব সহজভাবেই কন্যা অন্যদের থেকে আলাদা হয়ে যাচ্ছেন, কন্যা টোটালি ডিফারেন্ট একটি রাশিতে পরিণত হচ্ছেন
এবং সবার থেকে আলাদা হয়ে পড়ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তারা যেমন সক্রিয় তেমন ভাবেই তারা ধৈর্যশীল স্থিতিশীল, ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু দীর্ঘকালীন লক্ষ্যে কিংবা কোনো একটা লং টার্ম প্ল্যানিং এর ক্ষেত্রে অবশ্যই সফল হয়ে থাকেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির পেছনে এটাই মূল কারণ। ষষ্ঠত কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে ভীষণ স্পিরিচুয়াল পাওয়ার, তাদের মধ্যে রয়েছে হিলিং পাওয়ার, তাদের মধ্যে রয়েছে নতুন কিছু আবিষ্কার করবার ক্ষমতা। তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে আধ্যাত্মিক চেতনা। হতেই পারে কন্যা রাশি বা লগ্নের একজন মানুষ তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, তা সত্ত্বেও সেই মানুষটার মধ্যে যে ডেডিকেশন দেখতে পাওয়া যাবে, তার মধ্যে যে অনেস্টি দেখতে পাওয়া যাবে, তার মধ্যে প্রকৃতি পরিবেশের প্রতি যে ভালোবাসা দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা। তাই ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, প্রকৃতি প্রেমে নিজেকে উজাড় করে দেওয়া কন্যা রাশি বা লগ্নের মানুষটি তিনি কিন্তু অবশ্যই বিশেষ আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়ে থাকবেন। তার ভাবনার মধ্যে যে নিজস্বতা দেখতে পাওয়া যাবে, তার ভাবনার মধ্যে যে আলাদা চিন্তা দেখতে পাওয়া যাবে, সেটাই কিন্তু ইন্ডিকেট করবে তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা যদি আরেকটু আধ্যাত্মিক হতে চান, সেই ক্ষেত্রে তাদের সাফল্যের হার কিন্তু অনেক 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 বেশি হবে। জ্যোতিষতন্ত্র চর্চার ক্ষেত্রে কন্যা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি আলাদা, কন্যার অ্যাক্টিভিটিস কিন্তু অনেকটাই বেশি হবে। একই ক্লাসের মধ্যে 10 জন জ্যোতিষ চর্চা করছেন এবং তার মধ্যে যিনি কন্যা রাশি বা লগ্নের মানুষ তার কিন্তু শ্রেষ্ঠ হওয়া, তার কিন্তু ফার্স্ট হওয়া কেউ আটকাতে পারবেন না। এবার যদি আপনি কন্যা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন এবং আপনার মধ্যে যদি জ্যোতিষ চর্চার আগ্রহ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সরাসরি ফোন করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির টেলিফোন নাম্বারে, ফোন করুন আমাদের সঙ্গে কথা বলুন এবং ইমিডিয়েট ভর্তি হওয়ার চেষ্টা করুন। ভর্তি হন আমাদের অনলাইন অ্যাস্ট্রোলজি ক্লাসে, নিজের সময় মতো ধীরে সুস্থে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে এটিকে দ্বিতীয় পেশা কিংবা মূল পেশা হিসেবে গ্রহণ করুন। সপ্তমত কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে একটি অদ্ভুত সফটনেস, তাদের মধ্যে রয়েছে একটি অদ্ভুত নমনীয়তা, তারা ভালোবাসতে জানেন। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তিনি যদি আপনার প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন, তাহলে তার মধ্যে যেমন ছেলে মানুষই দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই প্রয়োজনে বুদ্ধিদীপ্ততা, সেটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং তারই সঙ্গে সঙ্গে রোমান্টিকতার যে প্রকাশ কন্যা দেখাতে পারবেন, কন্যা যে রোমান্টিকতার পরিচয় দিতে পারবেন, অন্য রাশি বা লগ্নের মানুষরা কিন্তু সেইখানে পিছিয়ে আসবেন। প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে যে স্নিগ্ধতা, যে নমনীয়তা থাকতে পারে, সেটা কন্যা আপনার সামনে তুলে নিয়ে আসবেন এবং আপনি দেখতে পারবেন যে কন্যা রাশি বা লগ্নের মানুষটা সে যখন আপনাকে ভালোবাসছে, তখন তার ভালোবাসার যে টাইপ, ভালোবাসার যে কোয়ালিটি, সেটা কিন্তু অন্যের থেকে পুরোপুরি আলাদা। তার যে ডেডিকেশন, তার যে স্যাক্রিফাইস, সেটাও কিন্তু অন্যদের থেকে পুরোপুরি আলাদা। অষ্টম বিষয়টি হলো শিক্ষা এবং জ্ঞান। কন্যা রাশি বা লগ্নের মানুষরা পড়াশুনো করতে ভালোবাসেন এবং নিজের অর্জিত জ্ঞানের প্রয়োগে নতুন কিছু তৈরি করবার ক্ষমতা, এইটা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। তাই অর্থোডক্স মেন্টালিটি থেকে বেরিয়ে এসে যখন নতুন কিছু ক্ষেত্রের দিকে অগ্রসর হওয়ার চিন্তা তৈরি হয়, তখন কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষটার কন্ট্রিবিউশন থাকে অনেকটাই বেশি। এখানে একটি দুঃখের বিষয় রয়েছে, কন্যা কিন্তু নিজের কৃতিত্বকে দাবি করতে পারেন না। যে বিষয়টি কন্যার প্রাপ্য, যে বিষয়টির জন্য কন্যার শ্রেয় পাওয়া উচিত, সেইখানে কিন্তু কন্যা সেখান থেকে সরে আসেন এবং দেখতে পাওয়া যায় তার যে কৃতিত্ব, সেটা অন্য কোনো মানুষ পাচ্ছেন, সেটা অন্য কোনো মানুষ খুব সহজেই অ্যাচিভ করে নিচ্ছেন এবং কন্যা রাশি বা লগ্নের মানুষ তিনি পেছনেই থেকে যাচ্ছেন। প্রয়োগ যেটা কন্যা রাশি বা লগ্নের মানুষরা করতে পারেন, সেটা কিন্তু অন্যান্য মানুষের পক্ষে করে দেখানো অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। নবমত, কন্যা রাশি বা লগ্নের জাতকদের মধ্যে যে পরিশ্রম করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়, আরো ভালো করে বললে যে মুখ বুঝিয়ে পরিশ্রম করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তারা কারোর সাহায্য ছাড়াই একাই সংসার করছেন, একাই একটি সংসারের সম্পূর্ণ দায়িত্ব পালন করছেন। বেশ কিছু মহিলার মধ্যে এটা দেখতে পাওয়া গেছে, তারা সম্পূর্ণ এককভাবে সংসারকে করছেন এবং তারাই সংসারের সমস্ত দায়িত্ব পালন করছেন, সন্তানকে মানুষ করছেন,
তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম সাংসারিক দায়িত্ব পালন করছেন এবং সেটা সম্পূর্ণ মুখ বুঝে। তাই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা, তাদের মধ্যে এই যে পরিশ্রম প্রবণতা দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে কর্মের ক্ষেত্রে যে ডেডিকেশন দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, সেটা অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট। দশমত কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে ইনোভেটিভ পাওয়ার। তারা কিন্তু কোনো বিষয়কে আবিষ্কার করতে পারেন। তারই সাথে সাথে এই মানুষগুলির মধ্যে রয়েছে একটা হিলিং পাওয়ার। এটা কিন্তু কেবলমাত্র যে একজন মানুষকে বা কাউকে সুস্থ করবার ক্ষমতা রয়েছে তা কিন্তু নয়, তারা ভীষণ ভালো ডাক্তার হতে পারেন। তারা উপলব্ধি করতে পারেন কোন ক্ষেত্রে মানুষটার অসুবিধা হচ্ছে। সাইকোলজিস্ট হিসেবেও কন্যা রাশি বা লগ্নের মানুষরা ভীষণ ভীষণভাবে সাকসেসফুল। তারা এত ভালো কাউন্সেলিং করতে পারেন, তারা এত ভালো মোটিভেট করতে পারেন যে সামনের মানুষরা তারা একটা পুনরুজ্জীবন ফিরে পান এদের কাছে এসে। নতুন করে বাঁচার ইচ্ছা, নতুন করে বাঁচার আগ্রহ, উৎসাহ অর্জন করতে পারেন এই মানুষগুলোর কাছে এসে। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অন্যদের থেকে খুব স্বাভাবিকভাবেই আলাদা। এর সাথেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে তীব্র পরিবেশ প্রেম। তারা পরিবেশকে ভালোবাসেন, পরিবেশের উপাদানগুলিকে ঠিকঠাক রাখবার চেষ্টা তাদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। তারা এগিয়ে চলতে ভালোবাসেন, তারা পুরনো দুঃখ ভুলে যেতে পছন্দ করেন। কন্যা রাশি বা লগ্নের মানুষরা বাড়ির বয়স্ক সদস্যদের খেয়াল রাখতে ভালোবাসেন। কন্যা রাশি বা লগ্নের মানুষরা শিক্ষার সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট কোনো একটি ক্রিয়েটিভ বিষয়ে কাজ করতে পছন্দ করেন। কন্যা রাশি বা লগ্নের মানুষরা ঘর গোছাতে ভালোবাসেন। তারা মানুষকে যে ভালোবাসেন তার মধ্যে থাকে বিশুদ্ধতা। তারা রান্না করতে ভালোবাসেন। তারা বিভিন্ন কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে ভালোবাসেন। তারা ঘর গুছিয়ে রাখতে, নিজের পারিপার্শ্বিক পরিবেশকে সুন্দর করে তুলতে পছন্দ করেন। কোনো বিষয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে তারা কিন্তু পছন্দ করেন। কন্যার মধ্যে রয়েছে শিশুর মতো সরলতা। তাই তারা যে রাগ দেখান সেটাও যেমন বিশুদ্ধ, তারা যেমন ভালোবাসেন সেটাও কিন্তু একেবারেই বিশুদ্ধ। তাই কন্যার মধ্যে রয়েছে গুণের ভাণ্ডার। কন্যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ হয়ে উঠবার জন্য প্রয়োজনীয় জীবনী শক্তি, প্রয়োজনীয় ইচ্ছা শক্তি। তাই কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অবশ্যই নিজেদেরকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করতে পারেন। তাহলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বেশ কয়েকটি বিশেষ গুণাবলী আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আমাদের, অর্থাৎ এই চ্যানেলটিকে যারা দেখেন এবং এই চ্যানেলটিকে যারা তৈরি করেন, আমি এবং আপনি প্রত্যেকের কাছে টার্গেট কিন্তু 1 মিলিয়ন। এই যাত্রার পথে আমার সঙ্গী আপনারা, একত্রে আমরা এগিয়ে যাব এই লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে। তাই সাবস্ক্রিপশন অবশ্যই বাড়াতে হবে, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।